রাইনা তেলের দাম বাড়াইনা সবকিছু দাম বাড়াইনা তাহলে আমরা কই যামু আমরা ভোট দিয়ে পাস করাই নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক বাংলাদেশের অনেক মন্ত্রীরা অনেক সময় বলেন যে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে দর্শক একটা প্রতিবন্ধী মহিলার বক্তব্য ভাইরাল হয়েছে হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি দর্শক প্রত্যেকের জন্য আজকে আমার এই ভিডিওটি দর্শক আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে চলুন সর্বপ্রথম আমরা এই প্রতিবন্ধী মহিলার বক্তব্যটা শুনবো এরপর আপনাদেরকে বক্তব্যটা বিশ্লেষণ করে শোনাবো আমার কোনো কর্ম নাই তারপরে আমি 200 টাকা তেল খাম কইতে সাবাস কে দেব আমারে আমি আজকে 10 টাকার মুড়ি খেয়ে রইছি আজকে হকারে জীবনে দে আটকা দিছি কোথায় শাকাতি না প্রতিবন্ধী কবলে এত বাধা দেয় কোথায় 700 টাকা বাধা দেয় 700 1 টাকা দানো হট পাড়ে দিতে চায় পুলাটা ইন্টারনেট বাইর করে দেশের যুবক যুবক পুলাগো নষ্ট করে আলাইছে আমি একজন গরিব আমি এই কঠিন ভাবে ইচ্ছে খাই আমি গরিব মহিলার কথাগুলো শুনলে যদি আপনি অন্তর দিয়ে শুনেন তাহলে আপনার অন্তর কেঁপে উঠবে আমরা শুনি অনেক সময় মন্ত্রী এমপি এবং প্রধানমন্ত্রী সহ অনেকে অনেক সময় বলে যে লক্ষ কোটি টাকা গরিবদেরকে দেওয়া হচ্ছে প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে তাহলে এই মহিলা বলতেছেন আমি একজন প্রতিবন্ধী কটন বার বিক্রি করে খাই আমি তাহলে আমাকে কেন দিচ্ছে না বলতেছেন সকাল থেকে 10 টাকার মুড়ি খেতে নিয়ে বেঁচে আছেন এমন অনেক অহরহ গরিব মানুষের বক্তব্য অনেক সময় ভাইরাল হয় অনেকে ভাইরাল করে তাহলে এগুলো কারা এই যে লক্ষ কোটি টাকা মানুষকে দেওয়া হচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে তাহলে এই গরিবগুলোকে তাদের চোখে পড়ে না নাকি সরকারের এমপি মন্ত্রীরা এই সমস্ত কথা বলে মানুষকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে দেখলাম কয়েকদিন আগে একজন মন্ত্রী বললেন যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে যদিও চাউলের কেজি 70 টাকা তেলের কেজি 200 টাকা সমস্যা নেই মানুষের ক্ষমতা বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে মানুষ 200 টাকা কেজি চাউল খেতে পারে দর্শক এই যদি হয় মন্ত্রীদের কথা আর এই যদি হয় দেশের মানুষের অবস্থা তাহলে মন্ত্রীদের কথা এবং দেশের মানুষের বক্তব্য তো কোনো মিল নেই তাহলে বোঝাই যাচ্ছে দেশ উন্নতির নামে যা হচ্ছে তা এই গরিব দুঃখী মানুষের কোনো উপকার হচ্ছে না ফায়দা হচ্ছে না ফ্লাইওভার হচ্ছে বিভিন্ন বড় বড় ভবন হচ্ছে কিন্তু যারা গরিব যারা এতিম যারা দারিদ্র যারা প্রতিবন্ধী তারা অসহায় পড়ে রয়েছে তাদের কোনো ফায়দা হচ্ছে না ফ্লাইওভার দিয়ে আমি কী করব যদি আমার ঘরে খাবার না থাকে আমি বড় বড় দালান দেখে কী করব যদি আমার ঘরে তেল না থাকে আমি যদি একবেলা ভালোভাবে খেতেই না পারি তাহলে ফ্লাইওভার আমি কীভাবে উঠব এর জন্য মনে করি গরিব যারা আছেন দারিদ্র মানুষ আছেন তাদেরকে প্রতিবন্ধী মানুষ যারা আছেন তাদেরকে সহায়তা প্রদান করা গরিব দুঃখী মানুষের সহায়তা প্রদান করা অনেক সময় দেখি যে লিস্ট করা হচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে দিকে প্রতিবন্ধী গরিব শুধুমাত্র লিস্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকে এই লিস্টটার কার্যকর হয় না কার্যকর হলেও দেখা যায় সরকারের নিজের পর্যায়ে এমপি মন্ত্রীরা রয়েছেন তারা এই সমস্ত বুক করে খেয়ে ফেলে ওই সমস্ত গরিব দুঃখী মানুষের কাছে এই সমস্ত অনুদান পৌঁছায় না দর্শক এই হচ্ছে আমাদের অবস্থা